নমস্কার বন্ধুরা, ফ্যাশনেবল কুকার চ্যানেলে আবার আপনাদের স্বাগত। প্রতিবারের ন্যায় আবারও আমি একটু নতুন রেসিপি নিয়ে এসেছি। এটি হচ্ছে একটি গলদা চিংড়ির এক অভিনব রেসিপি। রেসিপিটি খেতে খুবই সুন্দর লাগে, রুটি পরোটা দিয়ে তো ভালো লাগেই অবশ্যই বন্ধুরা, তবে এখানে পোলাও দিয়ে ভাত দিয়েও খুব সুন্দর লাগে। আমি একটি থালায় পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমি রেসিপির জন্য এখানে 9টার মতো গলদা চিংড়ি আমি নিয়ে নিয়েছি। গলদা চিংড়িটা শুরগুলো আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব, এক চামচ লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি এখানে, ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম। আমি এখানে সাদা তেল নিলাম বন্ধুরা, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম করে নিচ্ছি, গরম হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, গলদা চিংড়িগুলো। ভাজা হচ্ছে, আমি যেগুলো কেটে নিয়েছি একটু দেখিয়ে দিই বন্ধুরা। এখানে আমি পেঁয়াজগুলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। নিয়েছি এখানে 4-5টার মতন রসুন কোয়া, নিয়েছি আদা কুচি, আর এখানে 8টার মতন আমি কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এটা হচ্ছে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। এবার মশলাটা আমি করে নেব। এখানে আমি 1 চামচের মতন পোস্ত দিয়ে দিচ্ছি, আর আমি 2-4 চামচের মতো আমি সর্ষে, সাদা সর্ষে দিয়েছি বন্ধুরা। সাদা সর্ষে যদি না থাকে কালো সর্ষে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু কালো সর্ষেটা অবশ্যই বন্ধুরা বেটে আপনারা একটু ছেঁকে নিলে দেখতে সুন্দর হবে। আমি এখানে সাদা সর্ষেই ব্যবহার করছি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে দিলাম, আর 3টি কাঁচা লঙ্কা আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। আমি এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। রসুনটাও আমি দিয়ে দিলাম। মাছগুলোকে আমি উল্টে দিয়ে আর একটু ভেজে নেব ওই পিঠটা। আমি এর মধ্যে একটু ঝিরি ঝিরি করে কুচিয়ে নিচ্ছি। আপনারা শিল নোড়ায় বেটুও ব্যবহার করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি যেগুলো ফোড়ন দেবো, তেজপাতা, জিরে, জায়ফল, জৈত্রী, 1টা গোলমরিচ, আর গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ, আর এলাচ। ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এক করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম আমি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম,
দিয়ে দিচ্ছি লবণ, একটু মিশিয়ে নিচ্ছি। এবার যে পেস্টটা আমি করেছি এখানে সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দিলাম, কষিয়ে নিয়েছি। এবার আমি জলটা টেস্ট করে যে জলটা আমার ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট ফুটবো, ফুটে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ, একটু দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, এবার আমি মাছটা দিয়ে দেব। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা, দেখে নিলেন বন্ধুরা আমি কিভাবে আজকে এই রেসিপিটি তৈরি করে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা তৈরি করে আপনারা পরিবেশন করে বাচ্চাদের খাওয়াবেন, বড়দের খাওয়াবেন। তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন।